বাসন চাই, বাসন, বাসন চাই, বাসন। লালু যা কিছুই করতে যায়, গ্রামের দুই বখাটে ছেলে হরিপদ আর দামু দুজনে মিলে ক্ষতি করে দেয়। ওদের থেকে লালু বেশি উন্নতি করুক এটা ওরা মানতেই চায় না। নেবেন না, ওর বাসন খুব পলকা। হ্যাঁ, আমার মাও কিনে ঠকেছে। না ভাই, তোমার বাসন লাগবে না। সবজি চাই, সবজি, তাজা সবজি। নেবেন নাকি বাবু তাজা সবজি? নে নে নে, এইবার সবজি বিক্রি কর দেখি। আরে আরে, কি করছো কি? আরে কি, না 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 না, আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব, আজই চলে যাব। সেদিন রাতে লালু গ্রাম ছেড়ে চলে গেল। খানিক যেতেই পথে নেমে এলো গভীর রাত। আরে, ওই দিক থেকে কার যেন গোঙানির শব্দ আসছে, যাই তো যাই। এ কি, এত রাতে এখানে কে তুমি? এ কি, ওর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। লালু বুড়ো লোকটাকে নিজের বাড়ি নিয়ে এলো। 3 দিন 3 রাত সে সেবা করে বুড়োর, লোকটাকে সুস্থ করে তুলল। তোকে যে কি বলে, আজ আমার বাবা বেঁচে থাকলে যা করতাম আমি আপনার জন্য সেটাই করেছি বুড়ো বাবা। তোর আন্তরিক সেবা শুশ্রূষায় আমি খুব খুশি। এই শোন, এটা তোর কাছে রাখ। আরে বাস, এটা একটা সোনার পাতা না? যা, এটা বিক্রি করে টাকা নিয়ে আয়, যা। লালু গাঁয়ের শ্যাকড়ার দোকানে সোনার পাতা বিক্রি করে যা টাকা আনলো তাতে দুজনের দিব্যি খাওয়া দাওয়া চলল। এর কিছুদিন পর, অমন মুখ শুকনো করে বসে আছিস কেন? কি আর বলি, হাতের টাকা পয়সা সব শেষ। আচ্ছা, এই নে আরো একটা সোনার পাতা। বেশ, তা এত সোনার পাতা কোথা থেকে পাচ্ছ বলো দেখি? এ মানে, তাই তো। একটা কথা ছিল বুড়ো বাবা, আসলে আজ শ্যাকরা আমার কাছে জানতে চাইছিল আপনার কাছে যে এত সোনার পাতা, আপনি কি কোনো রাজা বাদশাহ? আজ তোকে সবটা বলবো, তার আগে এই চীনা কাপটায় জল ভর্তি করে আন, যা। এইবার এই আমার মতো মাটিতে এইভাবে বসে শোন, আমি যেমনটা করছি তুইও তেমনটাই করবি। এই জলে আমি চুমুক দিলেই অদৃশ্য হয়ে যাব। এ যে নিজের চোখকেও বিশ্বাস হচ্ছে না। এইবার আমি কি করি, হ্যাঁ দেখাই যাক। হ্যাঁ, আরে বাস, চারিদিকে কত সোনা। কিন্তু উনি কোথায় গেলেন? এই যে আমি এখানে। এমন দেশ কি করে খুঁজে পেলেন? আমি একজন ঐতিহাসিক, অনেক অনেক পড়াশোনার পর আমি এই দেশের সন্ধান পাই। মনে রাখিস, এই কাপ কখনই রাতে ব্যবহার করবি না। আর এই কাপটা উল্টে গেলে বাকি জীবন কিন্তু ওই সোনায় মাথা খুঁড়েই মরতে হবে। কিন্তু আমরা এখন বেরোবো কি করে? ওই গুপ্ত দরজা, ওইখানে হাত দিয়েই আমরা বের হব। এইভাবেই তাদের জীবন কাটতে থাকে। লালুর অভাব ঘুচে যায়। অন্যদিকে হরিপদ আর দামু খুব অবাক। লালুর এত বাড়বাড়ন্ত যে রোজ ওর বাড়ি থেকে মাছ মাংসের গন্ধ আসে। সেটাই তো ভাবছি দাদা, কোনো গুপ্তধন পেল নাকি? খোঁজ রাখতে হবে বুঝলি। শরীরটা ভালো লাগছে না রে, মনে হয় আর বেশি সময় নেই। শোন, আমি মরে গেলে আমার মুখে ওই কাপ থেকে জল দিস কেমন? সেই রাতে বুড়ো লোকটার কাশি বাড়ল এবং শেষ রাতে সে মারা গেল। বুড়ো বাবা চলে গেলেন, এদিকে যে গাছের পাতাও শেষ। আজই গিয়ে একটা পাতা জোগাড় করতে হবে। এতে এতে বেশ অনেক দিন চলে যাবে। তা তোমার কাছে আর কত সোনার পাতা আছে? না, দিনকাল তো ভালো নয়, বলা যায় না কখন কি হয়। আজ ওর পিছু নিতেই হবে। আজ শ্যাকরার হাসিটা কেমন জানি লাগলো, কিন্তু এইভাবে আর বেশি দিন সোনার পাতা আনতে পারবো না। কাল সকালেই সোনার দেশে গিয়ে বেশি করে গাছের পাতা নিয়ে আসবো। হ্যাঁ, সোনার দেশ, এই যে নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। এই শোন, কাল ভোরের আলো ফোটার আগেই আমাদের দুটো বড় বড় বস্তা নিয়ে চলে আসতে হবে। তারপর আজকের মতোই দুজনে ঘাপটি মেরে বসে সবটা দেখবো। কি আমাদের লালু গায়েব? জলজান্ত একটা মানুষ কিনা, তবে গেছে যখন ওকে ফিরতেই হবে। আজ একটু বেশি করে সোনার পাতা নিয়ে যাই। এই সোনা বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে শহরে গিয়ে বাড়ি করব আর একটা নতুন ব্যবসা শুরু করব। চলো দাদা, আর দেরি করে লাভ নেই, ওই কাপে কি আছে দেখতেই হবে। আজ এই বস্তাটা থেকে একটা সোনার পাতা বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে বাকি ধার দেনাগুলো মিটিয়ে আসি। বাকিগুলো ঘরের কোণায় থাক। চল চল, এই সুযোগ। এই দেখো, এই বস্তায় কত সোনার পাতা। আরে রাখ তো, এক বস্তায় দুজনের কি হবে বুঝলি না? ওই কাপের মধ্যে নিশ্চয়ই সোনার দেশ আছে। নে, এবারে এক কাপ জল নিয়ে আয় তো। তারপর যেমনটি দেখলাম। হরিপদর কথা মতো দামু ওই চীনা কাপে জল নিয়ে এলো। আর তারপর নে, এবার চুমুক দে জলে। কিন্তু দাদা, ও যে বসেছিল। আরে বসার দাঁড়ানোয় কি তফাৎ? আমার আর তর সইছে না। আমারও। চল চল, তাহলে একসাথেই চুমুক দি। দুজনে কাপের জলে একসাথে চুমুক দিয়ে অদৃশ্য হতেই কাপটা মাটিতে পড়ে গড়াতে গড়াতে উল্টে গেল। আর ওদিকে ওরে বাবা, এ যে পুরো দেশটাই সোনার রে। কত সোনা! লালুটা কি বোকা বাপ! এত সোনা থাকতে কিনা কয়েকটা গাছের পাতা নিয়ে যায়। আমরা কিন্তু গাছের ডালপালা সব ভেঙে নিয়ে যাব, বুঝলি? বাড়ি থেকে সোনার ইট চুরি করব, তারপর দুজনে গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়াবো। দুজনে উন্মাদের মতো একবার এই গাছের সোনার ডাল, তো পরক্ষণেই ওই গাছের ডাল ভাঙতে লাগলো। ওরা বাড়ির সোনার ইট তুলে বস্তায় ভরল, অবশেষে বস্তা ভর্তি হলো। এইবার বেরোনো যাক, কিন্তু এখান থেকে বেরোবার তো কোনো উপায় আমরা জানি না। ও ওই যে ওইটাই দরজা মনে হচ্ছে, ওই পথেই আমরা ফিরে যাব, চল। কি দরজা খুলছে না কেন? হ্যাঁ, তোর গায়ের জোর কমে গেছে, দাঁড়া। ও বাবা! দুজনে প্রাণপণে দরজা ঠেললো, ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না। ক্রমশ দুজনে নিস্তেজ হয়ে পড়ে রইল সোনার দেশে। একি এবারে আমরা বেরোবো কি করে? হায় 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 হায়, লোভ করে কি সর্বনাশ হলো দামুরে।